যে করিমগঞ্জ জেলাকে ডেঞ্জার ডিস্ট্রিক্ট, ডেঞ্জার জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে নেশাদ্রব্য সেবনের বিবেচনায়। লাতু মডেল এইচএস স্কুলের সিরাতুন্নবী মহফিলে মাদকদ্রব্য নিয়ে সরব মুফতি আব্দুল বাসিত ও ডক্টর মুজিব স্বদেশী। উত্তর করিমগঞ্জের লাতু মডেল এইচএস স্কুলের বার্ষিক সিরাতুন্নবী মহফিলে অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি আব্দুল বাসিত কাশিমি এবং বিশেষ অতিথি বিশিষ্ট কবি ও সাহিত্যিক ডক্টর মুজিব স্বদেশী বলেন, গতকাল করিমগঞ্জের জেলা শাসকের তত্ত্বাবধানে মাদক সম্পর্কিত একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল। এতে রাজ্য সরকার রাজ্যের 6টি জেলাকে ডেঞ্জার জোনে রেখেছে মাদক দ্রব্য সেবন ও পাচারের ক্ষেত্রে। করিমগঞ্জ সেই 6 জেলার মধ্যে একটি নিয়ে অতি আক্ষেপ করেন উভয় বক্তা। ইসলাম ধর্ম ও বিশ্ব নবীর বিভিন্ন দিক নির্দেশনা থেকে মাদক দ্রব্য সেবন ও পাচার কতটুকু ক্ষতিকর এবং পাপ কার্য তা বিস্তারিত তুলে ধরেছেন উভয় বক্তাই। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, বরাক। চরিত্র নিয়ে যখন আলোচনা করবো তখন মাদকাসক্ত লোক বা মাদক দ্রব্য এত মানে ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা সবাই জানেন ইসলাম যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেন তখন মাদক দ্রব্যকে কীভাবে এমনকি মাদকের পাত্র পর্যন্ত তিনি বলেছিলেন ধ্বংস করে মাটিতে পুঁতে দেওয়ার জন্য, যাতে এই মাদকের পাত্র দেখার পর যাতে একজন মানুষের মধ্যে এই কথাটি আবার পুনরায় না আসে যে এই পাত্র দিয়ে আমি একদিন মদ পান করতাম। এই পাত্রটিকে ধ্বংস করে দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন। আজকাল কি হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা গড়ে গড়ে রাস্তায় ঘাটে দোকানে লুকিয়ে প্রকাশ্যে কি করছে, মাদকাসক্ত হচ্ছে। মাদক বলতে শুধু মদের কথা বলছি না, মাদক জাতীয় বিড়ি, তামাক, তোবাকু বা গুটকা এরকম বিভিন্ন ধরনের মাদক জাতীয় নেশা জাতীয় দ্রব্য আছে। এগুলো যাতে প্রতিহত করা যায়, প্রতিরোধ করা যায়। এগুলো যদি প্রতিহত করা না যায় তাহলে একদিকে ক্যান্সারের সৃষ্টি আর অন্যদিকে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। যারা মাদক সেবন করবে তারা কখনো সুপথে পরিচালিত হবে না, এটা তো শুধু আমার কথা নয়, এটা বিভিন্ন জন বলে গেছেন এবং আপনারা সবাই জানেন যে করিমগঞ্জ জেলাকে ডেঞ্জার ডিস্ট্রিক্ট, ডেঞ্জার জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে নেশাদ্রব্য সেবনের বিবেচনায়। বলা হয়নি শিক্ষার দিক দিয়ে করিমগঞ্জ জেলা সবচেয়ে পেছনে, এমনটা কিন্তু বলা হয়নি স্যার। বলা হয়নি করিমগঞ্জে গ্রাজুয়েট নেই, মাস্টার ডিগ্রি হোল্ডার নেই, সায়েন্স পড়ুয়া নেই, আলিম উলামা নেই বা ধর্মীয় পণ্ডিতরা নেই, মন্দির কম, মসজিদ কম, এমন কথা বলা হয়নি। বলা হয়েছে এটা ডেঞ্জার জোন এবং এই সমস্যা নট অনলি ফর মুসলিমস অর হিন্দু অর এনিথিং এলস, এটা কোনো ধর্মীয় সমস্যা নয়, এটা মানবিক সমস্যা, এটা সামাজিক সমস্যা, এটা মানবিক অবক্ষয়, ধর্মীয় অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়। এবং এই অবক্ষয় রুধে আমাদেরকে দাঁড়াতে হবে শক্ত হাতে, আমাদেরকে দাঁড়াতে হবে শক্ত মানসিকতা নিয়ে, আমাদেরকে দাঁড়াতে হবে নিষ্ঠার সাথে, যাতে এই দেশ, এই সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পায় অবক্ষয়ের হাত থেকে, অপমৃত্যুর হাত থেকে, ক্যান্সার থেকে, অসময়ে মৃত্যুবরণ থেকে যাতে রক্ষা পায় আমার সমাজ। দুর্ভাগ্যবশত আজ আমাদেরকে বোঝানো হয় আমাদের প্রতিপক্ষ বোধহয় মুসলিমদের অমুসলিম আর অমুসলিমদের মুসলিম। নো, ইট ইজ নেভার। না ভাইয়েরা, না আমার প্রিয় তোমেরা, না, এটা আমাদের প্রতিপক্ষ নয়। আমাদের প্রতিপক্ষ হচ্ছে নেশাদ্রব্য সেবনকারীরা, যদি বলতে চান। আমাদের প্রতিপক্ষ হচ্ছে যারা ব্যভিচারী, যারা পাচারকারী, যারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত, যারা দেশদ্রোহী, যারা সমাজদ্রোহী, যারা মানবতা বিদ্বেষী, তারাই আমাদের প্রতিপক্ষ। এবং এই প্রতিপক্ষের মোকাবেলা করার জন্য আমার দেশে আইন, আদালত, পুলিশ বিভাগ, শৃঙ্খলা ব্যবস্থা সব কিছু স্ট্রং, এরপরে কেন আমরা অক্ষম? কেন প্রতি 22 মিনিট অন্তর অন্তর একটা র‍্যাপ কেস আমার দেশের আদালতে আর রিপোর্টে আসছে? কোনো ব্যবস্থা আসলে ফেল করেনি, ফেল করেছে মানবতা। কোনো শক্তি হারাইনি, হারিয়েছি মানবতা। কোনো শক্তি হারাইনি, হারিয়েছি ধর্মীয় বোধ। কোনো শক্তি হারাইনি, হারিয়েছি মূল্যবোধ। ঠিক কথা বলি স্যার, যেখানে বলে গেলেন যে মাদক দ্রব্যের কথা, আসি আমরা মানবতার দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন একটু আলোচনা করি। সেই যুগে মাদক দ্রব্য মানুষের খুব নেশায় পরিণত হয়ে গিয়েছিল। মক্কার মদিনার মানুষেরা খুব মাদক দ্রব্য সেবন করত, তারা শক্তিশালী ছিল, তারা উটের গোশত খেত,
তারা খাঁটি দুধ পান করতো, তারা খেজুর খেতো, ভালো ভালো ফল টল খেতো, খুব শক্তিশালী ছিল। এই মাদক আসক্ত হয়ে গেলেও পরে তারা তাদের দেহ কিন্তু এটার মোকাবেলা ফেস করতে পারতো। তথাপি যেহেতু মাদক দ্রব্য মানবতা বিরোধী কর্ম, তাই ইসলামের মতো রিলিজিয়ন অফ পিস বা কমপ্লিট পিসফুল লাইফ যে ধর্মে শিক্ষা দেয়, বা রিলিজিয়ন অফ হিউম্যানিটি যেটাকে বলা হয়, সেই ধর্ম মাদককে বরদাস্ত করতে পারে না। বিদায়ে পবিত্র কোরআনের তিন ধাপে চিরতরে মাদককে নিষিদ্ধ ঘোষণা করা হলো। শুধু মাদক নয়, স্যার যেমন বলেছেন, এর পাশাপাশি যত বস্তুতে নেশা তৈরি হয়, তার মানে যত বস্তুর দ্বারা মানুষের সবচেয়ে মূল্যবান বস্তু তার ব্রেইন, তার চিন্তাধারা, সেই চিন্তাধারা, ব্রেইন আর বিবেক লোপ পায় সাময়িকভাবে হলে ও যে বস্তুর দ্বারা, এটাকে চিরতরে নিষিদ্ধ করা হলো। তবে গ্রাজুয়ালি প্রথমে বলা হলো ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সূরা বকরা 218 218 নম্বর আয়াত। হে নবী, আপনাকে ওরা জিজ্ঞাসা করবে মাদক দ্রব্য সম্পর্কে, মদ সম্পর্কে, অথবা জুয়া। কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, আমি বাবার কথা বলছি, আপনি বলে দিন যে মানুষের সাময়িক লাভ হয়, সাময়িক উত্তেজনা পায়, একটু আনন্দ বোধ করে, কিন্তু তার মধ্যে ইসমুন কাবীর, মারাত্মক ধরনের পাপ রয়েছে। এরপরে আল্লাহ আরো ক্লিয়ার করলেন, ও ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এই মাদকাসক্ত হয়ে গেলে পরে ওই সময় মানুষ যেটুকুন সাময়িক আনন্দ বোধ করে, তার চাইতে তার ক্ষতি বা পাপের বোঝা অনেক বড়। তখন বিবেকবান মানুষেরা ধীরে ধীরে বাদ দিতে লাগলো, ত্যাগ করতে লাগলো। আরো কিছুদিন যাওয়ার পরে কোরআনে করিম থেকে আরেক নির্দেশ এলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আয়াত নাজিল হলো পবিত্র কোরআনের সূরে নিসার আয়াত, যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, ইসলামের সবচেয়ে মূল্যবান যে বিধান সালাত, যে নামাজ আমরা আদায় করি, এটা ফরজ অত্যাবশ্যকীয়, কিন্তু নেশা খেয়ে যদি তুমি মাদকাসক্ত হয়ে পড়ো, নেশা যুক্ত হয়ে পড়ো, তাহলে নামাজের মতো পবিত্র ইবাদতের দ্বারের কাছেও তুমি যেও না, তোমাকে নিষেধ করা হলো। যখন এই আয়াত এলো, স্পষ্ট কিছু বলা হয়নি, কিন্তু এই নির্দেশের সাথেও আরো বড় এক অংশ মানুষ এটা ত্যাগ করে দিলেন। আরো কিছুদিন পরে যখন মানুষের মানবিক আরো বিকাশ সাধিত হলো, মানুষ সভ্যতার দিকে এগোলো, তখন পবিত্র কোরআনে একেবারে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হলো সূরা মায়েদাতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। স্পষ্ট ঘোষণা, কয়েকটি কথা বারণ করা হয়েছে, আমি সব দিকে যাব না। বলা হলো নেশাদ দ্রব্য যত ধরনের আছে, বিশেষত মদ এবং তার আনুষাঙ্গিক আরো যা আছে, ওয়াল মাইসিরু, এই ধরনের আরো যেগুলা জুয়া, মানুষ এরপরে ভাগ্য নির্ধারক স্বর, এরপরে আরো কয়েকটা বস্তু, আর আল্লাহ তাআলা বলে দিলেন রিজসুম মিন আমালিশ শয়তান, এটা মানবতার অন্তর্ভুক্ত কর্ম নয়, এটা শয়তানের নোংরা অপকর্মের অন্তর্ভুক্ত, ফাস্তানিবুহু, তোমরা এটাকে ত্যাগ করো। আমি বলতে চাই এখানে আরবের যুবকেরা, মদিনার যুবকেরা খুব বেশি মতপান করত, যখন এই আয়াত অবতীর্ণ হলো ধর্মের প্রতি তাদের আসক্তি দেখুন, শত শত যুবক ঘর থেকে মাদক রাখার যে সমস্ত পাত্র ছিল রাস্তায় এনে চুরমার করে ভেঙে রাস্তা বাসিয়ে দিল তরল মদ দিয়ে। বুখারী গ্রন্থের দ্বিতীয় খণ্ডে হাদিস এসেছে যে কয়েক মাস পর্যন্ত বৃষ্টি মদিনাতে হলে পরে কোনো না কোনো জায়গা থেকে এই সমস্ত মদের দুর্গন্ধ ভেসে আসতো, যা মানুষেরা ফেলে দিয়েছিল বিভিন্ন জায়গায়। কিন্তু মদিনার তরুণ যুবকেরা দ্বিতীয়বার জীবনে আর মদ মুখে দেয়নি, নেশা দ্রব্য মুখে দেয়নি। আমরা কেমন নেশা পানকারী বা নেশা সেবনকারী বললাম যে আমরা হারাম, ক্ষতিকারক, নিষিদ্ধ জানার সত্ত্বেও ওটা পুনরায় সেবন করি। অথচ পবিত্র কোরআনে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা দান করো, মহান আল্লাহর রাস্তায় খরচ করো, ডোনেট করো, এবং নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। এখানে যখন ডাক্তাররা, মেডিকেল সায়েন্স বলছে যে নেশা খেলে পরে এটা ক্যান্সারের কারণ হয়, তম্বাকু কজেস ক্যান্সার, তম্বাকু জানলেওয়া হ্যায়, তম্বাকু কিলস, এরপরে
এই সমস্ত বিভিন্ন মাদক দ্রব্য সম্পর্কে যখন সচেতনতা করার জন্য সরকারের পক্ষ থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, এরপরে আমরা কোন ধরনের মানুষ হলাম যে এই দংশনমুখ পথে আমরা যাচ্ছি, ধ্বংসের পথে যাচ্ছি, আর এই ধ্বংসকারী বস্তুটা সেবন করে নিজেকে বরবাদ করছি, আমরা কোন ধরনের মানুষ হলাম? চলেন মুসলমান বাদ দেন, আগে মানবতার বিচারে আপনি চিন্তা করুন আপনি কোন ধরনের মানুষ হলেন। আর মুসলমানদের কথা যদি বলেন, যেটা বলতে চাই এখন, আপনি আর কোন ধরনের মুসলমান হবেন যখন আপনার পবিত্র কোরআনের তিন জায়গায় ধাপে ধাপে এটাকে নিষিদ্ধ করা হলো, আপনার নবীজি নিষেধ করলেন, অন্য আয়াতে স্পষ্ট বললেন ধ্বংসের পথে তুমি যেও না, আমি আল্লাহর নির্দেশ নিষেধ, এরপরেও আপনি নিজেকে ক্যান্সারের মুখোমুখি নিয়ে যাচ্ছেন, আপনি কোন ধরনের মুসলমান হলেন? তো মানবতা হারায় আপনি মুসলমান হতে পারবেন না, মানবতা হারালে আপনার ইসলাম হারাইয়ে অমুসলিম বরং অধার্মিক, শুধু অমুসলিম নয়, আপনি ধর্মহীন মানুষে পরিণত হবেন।